এত টেস্ট, এত টেস্ট আমি কখনো পাইনি। সত্যিকার জীবনে এত টেস্ট পাওয়া যায়? হারে এটা কোনো মানুষকে সত্যি কি হারে দিতে পারে এটা জানলে আজকে আমি আসতাম না। হ্যালো গাইস, যদি আপনারা জানতে চান এই ভিডিওতে ভয়েস নাই কেন, তাহলে আমাদের সাথে থাকেন এবং জানেন হোয়াট ইজ দ্য ইন্টারেস্টিং রিজন বিহাইন্ড দ্যাট প্রবলেম। লেটস গো। কিন্তু কপালে থাকলে মানে ঘি ঠকঠকালে হবে কি, কথাটা এরকম হয়েছে যে আমার ওই যে রেকর্ড কিছু হয়নি, আস্তে কথা বলতেছি, ইনভারমেন্টটা খুবই চুপচাপ, তো এই জন্য আমার কথা ক্যামেরা পর্যন্ত যাওয়া ইম্পসিবল, একেবারে শোনা শোনা যাচ্ছে। তো আমার এখন মানে আলিফরে তো অনেক প্যারা দিয়ে আমি পুরোটা খাওয়াইছি, এখন আমার পুরোটা একা খাইতে হবে, কারণ আলিফের পেটে জায়গা নেই, এত পুরোটা খাইলে কারো পেটে জায়গাই থাকে না। আর আমি ভাবতেছি আমার এখন আরো দুইটা শুট বাকি আছে, আল্লাহ আমার কি হবে আমি বুঝতে আসি না, আজকে মরবো মনে হয়। তো যাই হোক, এইটা টেস্ট আমি আবার করবো, আপনাদের বলবো আসলে টেস্ট কেমন। লেটস গো এন্ড স্টার্ট করি ক্রিম দ্বারা। এখন আমার এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি খেয়ে ফেলেছি, তো আপনাদের ভালো মতো বলতে পারবো। বলেন না রাফসান ভাইয়ের কপি করছি, কারণ আমি সত্যি কপি করছি। তারপরে ওকে লেটস গো। তো ওদের এই ক্রিমটা আর কি খুবই সফট অ্যান্ড খুবই মানে স্মুদি। আচ্ছা, এটা আইসি ফর্মিং ক্রিম, হ্যাঁ ওই থেকে জানতে পারলাম। এখন দুইটা চামচ আলাদা আলাদা মাংসের জন্য না, আমার একলাই ঠুসতে হবে, দুইটাই ইউজ করতেছি। খাওয়া সবসময় হেভেন হয় না, হ্যালো হয়, আজকে টের পাইতেছি। স্মুদিটা কেক আসলে কেমন, স্মুদিটা খুবই সফট, মুখের সাথে সহজেই মিশে যায়, আর চরম লেভেল টেস্ট দেয়। এখন লেটস গো উইথ দিস, ও ম্যান দ্য আইসক্রিম, ভিতরে যখন একটু আইসক্রিম দেয় জুস। ওকে এখন এটা কামড় দিব, মেক শিওর দেখ খাওয়া কাপড় একটু থাকবে, ভালো করে খবর আছে। এখন আইসক্রিমটা নর্মাল আইসক্রিম, কিন্তু আইসক্রিমের মধ্যে কফি দেওয়ার কারণে আমি একটু বিস্কুট মতো চুবাই চুবাই খাবো, বুঝছেন আমি অনেক বড় প্রফেশনাল, অনেক বড় প্রো, চুবাই চুবাই খাবো বিস্কুটের মধ্যে চা চুবাই, বিস্কুট আইসক্রিম আমি কফির মধ্যে আইসক্রিম চুবাই, আইসক্রিম কফির মধ্যে আইসক্রিম চুবাই, আমি অনেক বড় প্রফেশনাল, বুঝতে হইব কেমন দেখি। ঠান্ডায় দাঁত শিরশিরি হয়ে যায়, আর এখানে সুগার একদম উল্টায় গেছে, আর টেস্ট কিন্তু ওপি লেভেলে, আর সুগার পেট যদি বাড়াইতে হয় এখানে নিশ্চয়ই আসবেন, কিন্তু ভাই টেস্টও নেক্সট লেভেল, মানে ডায়েট সাইড করে অনেক কষ্ট করে আপনি রিওয়ার্ড হিসেবে নিজেকে দিতে পারেন, দিতেই পারেন, তাহলে আবার ডায়েট বেশি করতে হবে, বুঝলেন নি? আর একটা প্ল্যান, এটা কখন কখন কাজে দেবে, শুধু হার্ট অ্যাটাক দিবে না, কোনো কোনো আপনার কাজেও দেবে, কেমন দেবে বলি, যদি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হইতে নেয় আপনার গার্লফ্রেন্ড চকলেট লাভার হ্যাঁ নিয়ে আইবেন, চুপ করে খাওয়াই দিবেন, দেখবেন ব্রেকআপ বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার গার্লফ্রেন্ড মোটা হয়ে যাবে, এটা কিন্তু বলবেন না। যদি সে ডাইটিং করে তাহলে আবার খেপাও দিতে পারে, ব্যাপার না, বাংলাদেশে বেশি ডাইটিং করে না। আইসক্রিম জোস, ওই বেলা আমি এটা রাইখা বলছিলাম কি জানেন, যে আমি একলা খাইতে পারি না, আলিফের উপরে চালা দিই, মুখতে এখন আমার কষ্ট লাগছে, কারণ এটা আমারই খাইতে হবে। ওকে সো এবারে কফি, কফিটা অনেক টেস্ট, কফিটা সত্যি অনেক টেস্টি গাইস। ওকে তাহলে আমি তো বলতে হবে এখানে কি কি আছে। তো এখানে মনে করেন ওরা মনে করে ভ্যানিলা আইসক্রিম দিয়েছে ইচ্ছা মতো কফির মধ্যে, অ্যান্ড এটা খুবই মোটা বানাইছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন কি পরিমাণ আইসক্রিম দিয়েছে, এটা থিকনেস আমি আপনাকে দেখাইছি, তখনও দেখাইছি ভিতরে চকলেট চিপস আছে, এবারে বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, খারাপের মধ্যে অনেক ভালো থাকে, এটা আমি থিকনেস আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমি ওবার একটা ভুল করছিলাম, গুটা মেরে দিয়েছিলাম, ওইটা গুটা মারবো না, প্রথমে কফির মধ্যে চুবানো আইসক্রিমটা খাবো, কফিতে চুবানো আইসক্রিম,
বুঝেছেন? বিসমিল্লাহ, অনেক বেশি জোস, সুগার যথেষ্ট আছে, কিন্তু কফির মধ্যে সুগারটা একটু কম, বাট আইসক্রিমের মধ্যে সুগারটা একটু বেশি, এর জন্য লাগতেছে, বাট টেস্টি। যাই হোক না হোক, ওদের কম্বিনেশনটা একটু টেস্টি। এখন আমি গোটা মারবো, কারণ গোটাটা মজা লাগছে। এবার গোটা মারো, গোটা মারো, গোটা মারো, গোটা মারো, গোটা মারো, গোটা মারো, গোটা 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 হার্ট অ্যাটাক গোটা, হার্ট অ্যাটাক গোটা, আমার লাইফ গোটা, আমার প্যারা গোটা, মিস্টেক করছি গোটা, পেন খেতেছি গোটা, এটা একটা পানিশমেন্ট গোটা 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 গোটা। সো লেটস গো, এখন আমি এটা টেস্ট করে আপনার থিকনেস দেখাই দিছি ব্রো। নিচে পড়তেও কষ্ট হচ্ছে, দ্যাটস দ্য থিকনেস অ্যাবাউট দ্যাট কফি। টাকাটা এখানে নিতেছে হইল 400 টাকা, সুতরাং রেটিং ওয়াজ 8.5, বিকজ এখানে ঝামেলা আছে, ঝামেলা হইতেছে আমার টাকাটা বেশি লাগছে। সত্যিকারী এলিমেন্ট দিছে, বাট আমার সত্যিকারী মেনুটা দেখাই দিছে, আর এখানে মেনুটার মধ্যে ঝামেলা আছে, এর মধ্যে অনেক রকম আইটেম আছে, অনেক ইউনিক ইউনিক আইটেম আছে, আপনারা কিন্তু টেস্ট করতেই পারেন। এমন না টেস্ট করবেন না, টেস্ট করলে কিন্তু মজা পাবেন, সত্যি কইতে আছি। তো এখন আমি শুরু করতে আসি এই আইসক্রিমটা। দুইটা হার্ট অ্যাটাক যে খায় তা সত্যিকারে, গ্রামের ভাষায় বাংলা ভাষা সব ছুটি যায়। কি কইতে আসি আমি তো জানি না, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এমনিও লিখি না, কিন্তু এবার আমার কথা আরো ব্যান্ড হয়ে যায় গেছে। লেটস গো, ওকে সো আইসক্রিম দিয়ে খাইতে হবে, ডোন্ট ওয়েস্ট ফুড। বিশেষ কারণ এটা এত উপরে, মানে এটা সেকেন্ড ফ্লোরে, তো এর জন্য আশেপাশে এমন কেউ নাই যারা আমি এটা খাওয়া দিব, অনেস্টলি খাওয়া দিতাম। আর এটার লোকেশনটা আপনি ডিসক্রিপশনে লিঙ্কে পেয়ে যাবেন, ওকে। অ্যান্ড আমি অনেক হ্যাপি, আজকে আমি অনেক বড় হার্ট অ্যাটাক খাইতে পারছি, সিরিয়াসলি আমি হ্যাপি। হার্ট অ্যাটাক এভাবেও হার্ট অ্যাটাক দিতে পারে এটা আমি জানতাম না, সত্যি আমি জানতাম না। উপরে চকলেটটা না বহুত মিষ্টি, ভিতরে মিষ্টি, এই ভিতরে আইসক্রিমটা না মজা লাগবে তখন, এই দুইটা মিষ্টির থেকে ভিতরে আইসক্রিমের মিষ্টিটা খুব ভালো লাগবে, মানে সফট মনে হবে অনেক, জিনিসটা বহুত টেস্টি। যারা মিষ্টি লাভার তাদের জন্য ভাই মাস্টার আইটেম হয়ে গেছে, কিন্তু আমি না একটা মিষ্টি খাওয়ার লিমিট আছে, আমি একটা খায়া না, মানে একটা অর্ধেক খাইছিলাম, চার ভাগের এক ভাগ। তো এরপরে মনে করেন এটা খাওয়ার পরে আমার মনে হইতেছে মিষ্টির পোকাগুলো এনে ছেড়ে দেওয়া উচিত, মিষ্টি খাওয়া সব মিটে যাবে। কিন্তু এটা হ্যাঁ আমি বললাম তো, এটা কখনো কখনো খাইলে অনেক জোস, এনে রেগুলার খাইতে পারবেন না, আর এনভায়রনমেন্টটা যথেষ্ট জোস, আপনারা ফিল্ডে নিয়ে বসে আড্ডা দিতে পারবেন, খেতেও পারবেন, কোনো প্যারা নাই। চিল ব্রো এন্ড লেটস গো এন্ড ইট দিস থিং। ওকে, বাকিটা আমি মারামারি করে খাবো, আপনারা দেখে লাভ নেই। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, আজকে দিন আমার বহুত প্রেশার যাচ্ছে, আর এরপরের ভিডিও দেখলে আপনার সত্যিকারই অবাক হয়ে যাবেন, কারণ এইগুলো খাওয়ার পরে আমি কোন পেট নিয়ে কি খেতে যাবো সেটা দেখার পরে কিন্তু আপনার শখ খাবেন সত্যিকারই। তো মিস কিন্তু করবেন না, 3 দিন পরে নিশ্চয়ই ভিডিওটা দেখবেন, অ্যান্ড আশা করছি 3 দিন পরে আপলোড করে দিব। পরীক্ষার মধ্যে আমাকে এডিট করতে হবে আমি জানি, তারপরও ডাবল হার্ট অ্যাটাক খাইছি, বিশ্বাস হইতে আছে যে পরের রেস্টুরেন্টে তুমি দৌড়ায় দৌড়ায় যাই, খালি সময়টা থাকবে না, আর ওখানে কাস্টমার হয়ে পড়লে মনে করেন বেশি একটা ভিডিও করতে দেবে না, তো মানের জোতার ব্যাপার। ওকে গাইস, আমি হার্ট অ্যাটাক খাই, সত্যিকারই হার্ট অ্যাটাক হচ্ছে আজকে আমার, না আমার স্টোমাক অ্যাটাক হইতে পারে আজকে এত চিনি খাইলে। যাই হোক, হার্ট অ্যাটাক বা স্টোমাকের এক যাই হোক, কিন্তু আপনারা কিন্তু সাথে থাকবেন, আপনারা ভাগবেন না। বাই ফর নাও, সি ইউ গাইস অ্যানাদার অ্যামেজিং ভিডিও 3 দিন পরে, বাই ফর নাও।